রাজা ইন্দ্রবর্মা কনকলেখার প্রেমে আসক্ত পরে পরস্পর বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার সংকল্প করেন সেইরূপ শুভ দিন ধার্য হয় আর মাত্র চার দিন পরে আগত অমাবস্যার দিনে তাদের শুভ বিবাহের দিন ধার্য হয় দিন যে আর কাটতে চায় না তাদের রাজা কনকলেখাকে নিজের সেই অধৈর্যের কথা জানান কনকলেখা জানান যে চারটে দিনের শেষে চারটি রাত্রি হয়ে যাবে ওই রাত্রিগুলিতে স্বপ্ন দেখতে দেখতে তারা মুহূর্তের মধ্যে কাটিয়ে ফেলবে তারপর সেই অমাবস্যার রাত্রে চলে আসবে রাজা আসবে রাজা তখন আশ্বস্ত হয়ে পরিচা পরিচারককে বলেন যে সে যেন এমন ব্যবস্থা নেয় যাতে নগরের সমস্ত যুবক সম্প্রদায় মহোৎসবের আনন্দে মেতে ওঠেন প্রমোদ শ্রদ্ধাবান রাজ আদেশ পালনের সম্মতি জানিয়ে কক্ষ পরিত্যাগ করে চলে যায় এরপর রাজা কনকলেখাকে জানায় যে আগের নিন্দিত পথ ত্যাগ করে মহোৎসবের জাকজমকে ও সাজ সজ্জায় সজ্জিত হয়ে তিনি তাকে বিয়ে করতে চান সেই সময় এক বয়স্ক লোকের পায়ের শব্দ শোনা যায় সে হলো ইন্দু শর্মা সে রাগে শোকে অভিভূত হয়ে রাজার কাছে আসেন এবং তার সঙ্গে তার মেয়ে কৌমদী রাজকক্ষে প্রবেশ করেন ইন্দু শর্মা রাজার কাছে এসে অভিযোগ জানায় সে চায় তার মেয়ে কৌমদী মকরন্দ নামে এক যুবককে বিয়ে করুক কিন্তু তার মেয়ে তার এই আদেশ অমান্য করছে তাই দেশের আইন অনুসারে বাবার আদেশ অমান্যকারী সন্তানের যা শাস্তি বিধান রয়েছে সেই আদেশ অনুসারে সন্তানের শাস্তির আদেশ যেন দেন রাজাও দেশের আইন অনুসারে ইন্দু শর্মাকে সমর্থন করেন কৌমুদিকে বলেন দেশের নিয়মের বিরুদ্ধাচারণ করা ঠিক নয় আর যুবক মকরন্দ সুন্দর এবং তার যোগ্যতর বর হতে পারে এর উত্তরে কৌমুদি জানায় তার পছন্দ করা যুবক বসন্তও সেই রকম কিন্তু রাজা কৌমুদির বাবার সমর্থিত যুবক মকরন্দকে বিয়ে করতে বলেন আরও বলেন যদি সে বসন্তকে বিয়ে করে তাহলে তার মৃত্যুদণ্ড বা মৃত্যুবরণ করতে হবে গ্রহণ করতে হবে আর না হলে আজীবন অবিবাহিত থাকতে হবে রাজা কৌমদিরকে বোঝায় যে কুলের বিরুদ্ধ গিয়ে বা কুল কুলের বিরুদ্ধে গিয়ে কেউ সুখী হতে পারে না কিন্তু তাতেও নত হয় না সে সে জানায় বসন্তকে ছেড়ে অন্য কারো কথা সে ভাবতেই পারবে না এই জন্য সে প্রাণ বিসর্জন দিতে প্রস্তুত তাই এখন যতদিন পর্যন্ত বাঁচবে সে বসন্তকে বসন্তর জন্যই বাঁচবে এবং বিয়ে না করেই থাকবে এই সময় রাজা কৌমদিকে শেষবারের জন্য সিদ্ধান্ত জানিয়ে দেয় সে যেন তার বাবার মতকে মেনে নিয়ে বাবার পছন্দের পাত্রকে বিবাহ করে না হলে সে মৃত্যুদণ্ডের জন্য অপেক্ষা করতে থাকে এই ছিল বিষয়বস্তু এরপর এবার মূল পাঠক্রমে প্রবেশ করব